150 কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন বাহুবলী তারকা প্রভাস। সাউথ ইন্ডিয়ান মুভি দিয়ে শুরু হলেও বর্তমানে সম্পূর্ণ ভারত জুড়েই জনপ্রিয় প্রভাস। বিশেষ করে বাহুবলীর পর খ্যাতি হয়েছে আকাশচুম্বী, সাথে বেড়েছে ভক্ত অনুরাগী, এমনি বেড়েছে ভক্তদের দায়বদ্ধতা। অনুরাগীরা প্রভাসের অন্ধ অনুসারী, প্রভাসও কম কিসে, ভক্তদের ভালোবাসেন মন প্রাণ দিয়ে, এমনকি তাদের প্রতি দায়িত্বশীলতার দিক দিয়েও এগিয়ে এই দক্ষিণী তারকা। প্রভাস চান না তার কারণে তার কোনো অনুরাগীর স্বাস্থ্যের ক্ষতি বা ভুল পথে পরিচালিত হোক, আর ঠিক সেই কারণেই কোটি কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন হাসি মুখে। অনেক তারকাই অর্থের জন্য বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের বিজ্ঞাপনে কাজ করে থাকেন, তবে এ ব্যাপারে দেখা গেল একদম অন্যরকম এক প্রভাসকে। তিনি বলেছেন, তিনি এমন কোন ছবি বা বিজ্ঞাপনে কাজ করতে চান না যাতে তার হাজার হাজার অনুরাগীর স্বাস্থ্যের ক্ষতি বা ভুল পথে পরিচালিত করতে পারে। আর তাই 150 কোটিরও বেশি রুপির এক বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই সুপারস্টার। জানা গেছে গত বছর প্রভাসকে মদ, পানশালা সহ বেশ কিছু নেশাদ্রব্যের প্রস্তুতকারী কোম্পানি 150 কোটিরও বেশি রুপি দিয়ে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চেয়েছিল, কিন্তু প্রভাস নির্দ্বিধায় ফিরিয়ে দিয়েছিল সেই প্রস্তাব। এই অভিনেতা বিশ্বাস করেন যে তার অনুরাগীদের প্রতি তার দায়িত্ববোধ থেকে তিনি এমন কোন বিজ্ঞাপনে কাজ করতে চান না, তবে তার মানে এই নয় যে প্রভাস বিজ্ঞাপনে কাজ করতে চান না। তিনি এমন রূপের বিজ্ঞাপনে কাজ করতে চান যা তিনি নিজ পছন্দ করেন এবং অবশ্যই ফ্যানদের কোনো ক্ষতি হবে না। শুধু তিনিই নয়, তার মতে বলিউডের অভিনেত্রী শিল্প শেঠিও একই মত। অনুরাগীদের সবসময় যোগচর্চা নিয়ে নানান ইতিবাচক বার্তা দেন শিল্পা। এমনই সব নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রিফাতুল আমিন, ঢাকা।